দেখ, আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে কম্পাউন্ড পেন্ডুলাম, আর এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তোদের বিএসসিতে খুব খুবই ইম্পর্টেন্ট। সো পুট আপ এ সাবহেডিং, কম্পাউন্ড পেন্ডুলাম। কম্পাউন্ড পেন্ডুলাম, সো ফার্স্ট অফ অল উই নিড টু নো দ্য ডেফিনিশান অফ কম্পাউন্ড পেন্ডুলাম। দেখ, সিম্পল পেন্ডুলাম কাদেরকে বলে? যদি একটা পয়েন্ট অফ সাসপেনশান থেকে একটা ববকে এভাবে ঝোলানো হয় আর তারপরে সেটা বাধাহীনভাবে এরকমভাবে দুলতে থাকে, তাহলে সেটাই কী ছিল? একটা সরল দোলক বা সিম্পল পেন্ডুলাম। কিন্তু কম্পাউন্ড পেন্ডুলাম হচ্ছে যখন কোনো একটি, ধর, ধাতব দণ্ডকে, ধর এটা একটা ধাতব দণ্ড, সেটাকে না মাঝখান থেকে এরকমভাবে ফুটো করে দিয়ে যদি দেওয়ালে আটকে দিস আর তারপর এদিকটা এদিকে আর এদিকের এন্ডটা এদিকে যদি দুলতে থাকে, মানে এই যে এরকম এরকমভাবে যদি দুলতে থাকে, এটা এদিকে আসছে এটা এদিকে যাচ্ছে, এরকমভাবে যদি দুলতে থাকে তাহলে ও কেমন দেখতে হবে? এরকম দেখতে হবে, এরকম দেখতে হবে। এরকমভাবে যদি দুলতে থাকে তাহলে যে ধরনের পেন্ডুলাম ক্রিয়েট হবে তাদেরকে বলা হয় কম্পাউন্ড পেন্ডুলাম। আর কম্পাউন্ড পেন্ডুলাম অনেক বেশি ইউজফুল সিম্পল পেন্ডুলামের রেসপেক্টে। তো এটার যে ডেফিনিশানটা, এটার যে ডেফিনিশান, এটা একটা কাজ করিস, তোরা বই থেকে পড়ে নিস ডেফিনিশান। ডেফিনিশান রিড ফ্রম বুক। সো ওয়েন ইউনো কী বলে, দৃঢ় বস্তু, দৃঢ় বস্তু মানে কি রিজিড বডি, সেটা যখন কোনো একটা পয়েন্ট অফ সাসপেনশান থেকে তার মোমেন্ট অফ ইনার্শিয়ার রেসপেক্টে বাধাহীনভাবে সেটা উল্লম্ব তলে দুলতে থাকে, তাহলেই যে পেন্ডুলাম তৈরি হয় তাদেরকে বলা হয় কম্পাউন্ড পেন্ডুলাম। তো এটার মেইন হচ্ছে আমাদের কাজ হচ্ছে ডিরাইভটা করা সেটাকে। তো কম্পাউন্ড পেন্ডুলাম কীরকম দেখতে হয়, ধর এটা একটা দৃঢ় বস্তু, এটা হচ্ছে একটা যে কোনো ফাউল শেপড, যা খুশি একটা শেপড দৃঢ় বস্তু, ওকে, যার মধ্যে আমরা এই জায়গাটাতে ওর পয়েন্ট অফ সাসপেনশান ও নিয়েছি, আর এখান থেকে সেই আলম্বন বিন্দুর থেকে শুরু করে এই বস্তুটির উল্লম্ব তলে, ধর এটা হচ্ছে ওর ভার কেন্দ্র, ভার কেন্দ্রকে কী দিয়ে লেখা হয়? জি, তাই তো? তো ভার কেন্দ্রের সাপেক্ষে ও দুলছে। এবার যখন দুলবে তখন ওর যে এই যে রিজিড শেপটা সেটা নিশ্চয়ই এখানে থাকবে না, একটু সরে যাবে। তো বর্তমানে ওর শেপ চলে এসছে ধর এরকম জায়গাতে, আমি এই ডটেড লাইন দিয়ে একে বোঝানোর চেষ্টা করছি। একটু বেরিয়ে যাবে এখান থেকে, দাঁড়া এক সেকেন্ড, এটা এখন এখান থেকে একটু বেরিয়ে যাবে, বেরিয়ে এদিকে চলে যাচ্ছে, এই তো এরকমভাবে ও দুলছে। হ্যাঁ, এবং তার সাপেক্ষে বর্তমান ওর যে সেন্টার অফ গ্র্যাভিটি সেটা হচ্ছে জি প্রাইমে, আর এখান থেকে এই এতটা হচ্ছে সরণ হয়েছে। কেমন সরণ? কৌণিক সরণ কিন্তু। এবং এই সিচুয়েশানেও ওর যে ওয়েট সেটা কত? mg। এবং এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিচ্ছি থিটা। আর ওর যে এফেক্টিভ লেন্থ, ওর যে কার্যকরী দৈর্ঘ্য সেটা হচ্ছে এল। আর আমি আরেকটা কাজ করছি, এই জি প্রাইম থেকে এই দাগের উপরে একটা লম্ব অঙ্কন করে রাখছি, এটা হচ্ছে একটা লম্ব। সো এটা যদি এল হয় তাহলে এই লম্বটা কত হবে বাবা? এল সাইন থিটা, এই লম্বটা হচ্ছে এল সাইন থিটা, ওকে। আচ্ছা, এটা হচ্ছে জি, ভালো কথা। তো আমরা কি করব, প্রথমে এর টাইম পিরিয়ড এই সমস্ত জিনিস বার করব আর কি। সো লেট আস কনসিডার, লেট আস কনসিডার
the adjoining figure. Shows us the adjoining figure shows us ki bolbo the motion of a compound pendulum. Then a compound pendulum. And G is the center of gravity. And also the point of suspension. এবার তোরা ভাববি যে কোথায় স্যার ওটা তো ওপর থেকে ঝুলছে মানে ও পয়েন্টের থেকে ঝুলছে তো জিটাকে কেন পয়েন্ট অফ সাসপেনশন বললা ও আর জি যদি চেঞ্জও হয়ে যায় আমি এটা লাস্টে পড়াবো আবার যদি প্রলম্বন বিন্দু আর হচ্ছে তোর মানে ইয়ে ভারকেন্দ্র ভারকেন্দ্র আর প্রলম্বন বিন্দু যদি পরস্পর পরিবর্তন হয়ে যায় তাও ওর দোলনকালের কোনো পরিবর্তন হয় না মানে ওরা কি বলবো এই ও পয়েন্ট আর এই যে জি পয়েন্ট তুই পেন্ডুলামটাকে যেখান থেকেই ঝুলা জি এর থেকে ওর দিকে ঝুলা বা ওর থেকে জির দিকে ঝুলা কেসটা একই থাকে ওর দোলনকালের কোনো পরিবর্তন হয় না ঠিক আছে অ্যান্ড এর এফেক্টিভ লেন্থ কত এফেক্টিভ লেন্থ of the pendulum effective length of the pendulum OG which is also equal to OG prime which is equal to L are a weight of the pendulum koto weight of the pendulum is equals to mg তাই না এইবার এই ও বিন্দুটা যেখানটাতে আছে তার সাপেক্ষে তো ওটা এইখানে ছিল তারপরে এইখানে এরমভাবে নড়ছে তো এই জায়গাটার মধ্যে একটা টর্ক সৃষ্টি হবে না এটা এইদিকে আসছে এটা এইদিকে যাচ্ছে কোনো একটা বস্তু কখন এদিকে আসে আর এদিকে যায় যখন সেই মাঝখানে বস্তুটার উপরে একটা টর্ক উৎপন্ন হয় দ্বন্দ্বের ভ্রামক টর্ক টর্ককে কি টাও অক্ষর দিয়ে সূচিত করা হয় ক্লাস ইলেভেনে পড়েছো তোমরা কি তাই তো আর টর্ক টাও ইকুয়াল টু কত হয় ধর একটা বস্তুর উপরে এদিকে ফোর্স পড়ছে এফ এদিকেও ফোর্স পড়ছে এফ আর তাদের মাঝখানে মধ্যবর্তী দূরত্ব ডি তাহলে টর্ক টাও ইকুয়াল টু হয় এফ ইন্টু ডি এবং এই ডিটা অবশ্যই লম্ব দূরত্ব হতে হবে আর যদি লম্ব না হয় তখন আমরা লম্ব বানিয়ে নিই বানিয়ে নিয়ে সেই দূরত্বটাকে নিই কি তাই তো তাহলে এখানটাতেও So therefore, the torque the torque acting on the pendulum due to its sine component torque tau is equals to minus mgl sin theta minus keno nilam karon ei torque er jonno abar purbaborti obosthane phire ashbe আর তার জন্য এই টর্কটার একটা নাম আছে এই টাইপের ফোর্সকে কী বলা হয় রেস্টোরিং ফোর্স কিন্তু এখানে এই ফোর্সটা হচ্ছে মোমেন্ট অফ ফোর্স হুইচ ইজ টর্ক তার মানে এটার নাম আমরা দিতে পারি
মোমেন্ট অফ ফোর্সকেই কি টর্ক বলে, আর এটা হচ্ছে তোর রেস্টোরিং, সো রেস্টোরিং টর্ক, রেস্টোরিং টর্ক। কোনো বস্তুতে কখন ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হয়? যখন ওর উপরে দ্বন্দ্বের ভ্রামক থাকে। আচ্ছা, অলসো কনসিডার, অলসো কনসিডার আই ইজ ইকুয়াল টু দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া মানে কোনো বস্তুর জড়তা ভ্রামক। আই ইকুয়াল টু মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু পয়েন্ট ও, পয়েন্ট ও বিন্দুর সাপেক্ষে আই হচ্ছে ওর জড়তা ভ্রামক কি, তাই তো? সো দেয়ারফোর টাও ইকুয়াল টু, আমরা জানি না আই আলফা হয়, যদি না জেনে থাকো ক্লাস ইলেভেন একটু পড়তে হবে, এবং আমি একটা বোধহয় ভিডিও দিয়েছিলাম তার মধ্যে এটা ছিল দৃঢ় বস্তুর ঘূর্ণনের, টাও ইকুয়াল টু আই আলফা, যেখানে আলফাটা কি কৌণিক ত্বরণ, তাই তো? তাহলে টাও ইজ ইকুয়ালস টু আই ইন্টু আলফা, আলফা মানে কৌণিক ত্বরণ, ত্বরণ মানে বলা যায় সরণের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, আর এই সরণটা কেমন সরণ, রৈখিক না কৌণিক? অবভিয়াসলি কৌণিক, তো তার জন্য ডি টু থিটা বাই ডি টি স্কোয়ার, তাই তো? ওয়্যার দিস অ্যালফা ইজ ইকুয়ালস টু ডি টু থিটা বাই ডি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, তাই না? তাহলে কি বলা যায় যে এই টাও আর এই যে মাইনাস এমজিএল, এই যে মাইনাস এমজিএল সাইন থিটা, এই দুটো ইকুয়েট করা যেতে পারে? সো দেয়ারফোর আই ডি টু থিটা বাই ডি টি স্কোয়ার দ্যাট ক্যান বি ইকুয়েটেড বাই মাইনাস এমজিএল সাইন থিটা। নাও ইফ থিটা ইজ ভেরি স্মল দেন সাইন থিটা ইজ অলমোস্ট ইকুয়াল টু থিটা, হয় না কিরে? তাই তো? তাহলে আমি একবারেই লিখে দিচ্ছি মাইনাস এমজিএল ইন্টু থিটা, ব্র্যাকেটে লিখে দিলাম অ্যাজ থিটা ইজ স্মল, থিটা ইজ স্মল, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এখন কী করতে পারি? আর হ্যাঁ, এটা মাইনাস সাইনটা ইয়েটা এখানে লিখে দিবি, ওয়্যার হেয়ার নেগেটিভ সাইন ইন্ডিকেটস দ্যাট হেয়ার নেগেটিভ সাইন ইন্ডিকেটস দ্যাট টর্ক, টর্ক ইজ নাথিং বাট মোমেন্ট অফ ফোর্স, টর্ক অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, কেমন ডিসপ্লেসমেন্ট? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তো এটা লিখে দিই টর্ক অ্যান্ড অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট আর অপোজিট ইন ডিরেকশন, আর অপোজিট ইন ডিরেকশন। তাহলে এবার এই সাইনটাকে এটাকে এদিকে নিয়ে চলে আসে, তাহলে দেয়ারফোর আই ডি টু থিটা বাই ডি টি স্কোয়ার প্লাস এমজিএল থিটা ইজ ইকুয়ালস টু জিরো লেখা যেতে পারে, মানে ডান পক্ষ থেকে এটাকে বাম পক্ষে নিয়ে আসলাম মাইনাস সাইনটা প্লাস হয়ে গেল। এবার আই দিয়ে যদি মাল্টিপ্লাই ডিভাইড করে দিস তাহলে কী আসবে? এটা আসবে ডি টু থিটা বাই ডি টি স্কোয়ার প্লাস, এটা কত আসবে?
एम जि एल थाकबे बाई एक्टा आई चले आसबे इनटू थीटा इज इक्वल्स टू जीरो एटाके एभाबे एडजस्ट करा जाए तई तो ताहले एर परेर लाइने आमी ए टोटाल पार्टटाके ओमेगा स्क्वायर धरे नेब जेटा आगेओ आमरा धरेछिलाम सो इम्प्लाई दैट डि टू थीटा बाय डि टी स्क्वायर प्लस ओमेगा स्क्वायर थीटा इज इक्वल्स टू जीरो এই যে ইকুয়েশনটা আসলো খুব ইম্পর্টেন্ট এই যে ইকুয়েশনটা আসলো এটাকে আমি ইকুয়েশন ওয়ান দিয়ে দিচ্ছি সো লেট ইট অ্যাজ ইকুয়েশন ওয়ান ওয়ের ওমেগা স্কোয়ার কাকে ধরলাম ওমেগা স্কোয়ারটা আমরা কাকে ধরলাম এম জি এল ডিভাইডেড বাই আই এই পার্টটাকে ওমেগা স্কোয়ার ধরে নিয়েছি সো দ্য অ্যাবাভ ইকুয়েশন দ্য অ্যাবাভ ইকুয়েশন ইজ কল্ড ইকুয়েশন of a compound pendulum very very important for exam very very important okay ar bhalo moto dek eta ekta kounik saral dol gotir obokal somikaron kounik saral dol gotir obokal somikaron kounik saral dol goti mane ei je erokom bhabe iye hoto ebhabei dulto ei angle ta theta chilo tai na ebhabe ebhabei dulto to oi kounik saral dol goti তার মানে কম্পাউন্ড পেন্ডুলামের গতিটা কেমন কৌণিক সরল দোল গতির সাথে ইকুয়াল তার মানে অ্যান্ড অ্যান্ড দিস ইজ অ্যান ইকুয়েশন অফ অ্যাঙ্গুলার সিম্পল হারমোনিক মোশন এভাবে লিখবি টোটালটা অ্যাঙ্গুলার সিম্পল হারমোনিক মোশন দ্যাট ইজ দ্যাট মিন্স মোশন অফ আ কম্পাউন্ড পেন্ডুলাম মোশন অফ আ কম্পাউন্ড পেন্ডুলাম is nothing but the motion of an angular simple harmonic motion of an angular SHM very very important conclusion this is okay তো এখন আমরা যা যেটা করি আর কি এর টাইম পিরিয়ড বার করব সো দেয়ারফর টাইম পিরিয়ড ক্যাপিটাল টি ইজ ইকুয়ালস টু আমরা জানি ফর্মুলা ইজ টু পাই বাই ওমেগা দ্যাট ইজ দ্য ফর্মুলা কারণ এটা বৃত্তগতির টাইম পিরিয়ডের ফর্মুলা আর বৃত্তগতির টাইম পিরিয়ড আর সিম্পল হারমোনিক মোশনের টাইম পিরিয়ড সেম হয় তাহলে দেখ আলটিমেটলি এটা কী আসছে টু পাই বাই ওমেগা তাই তো এবার ওমেগা কত ওমেগা হচ্ছে টু পাই বাই ওমেগা ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এম জি এল বাই আই এটা তাহলে ওমেগা ইকুয়াল টু কত হবে আন্ডার রুট অফ এম জি এল ডিভাইডেড বাই আই এটা হবে তার মানে আলটিমেটলি টাইম পিরিয়ড কত আসছে সো ক্যাপিটাল টি ইজ ইকুয়ালস টু কত আসছে টু পাই আন্ডার রুট আই বাই এম জি এল টু পাই আন্ডার রুট আই বাই এম জি এল অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এটাও তোমাকে মুখস্থ রাখতে হবে
okay, and let it be as equation 2. পরে কাজে লাগতে পারে এগুলো, তাই আমি দিয়ে রাখছি। ওকে, তো এইবার এটার তোদেরকে এখন আমি ওই চক্রগতির ব্যাসার্ধটা যদিও পড়াইনি, এটা একটা প্যারাল্যাক্স অ্যাক্সিস থিওরেম বলে একটা থিওরেম হয়, তো এইখানটাতে আমি করিয়ে দিচ্ছি, একটু বুঝতে অসুবিধা হতে পারে, আমাকে পর মানে নেক্সট দিন জিজ্ঞাসা করে নিবি আর কি, ঠিক আছে। সো লেট আই জি ইজ ইকুয়ালস টু মোমেন্ট অফ ইনার্শিয়া IG is equals to moment of inertia, কি বলবো এটাকে, when the axis of rotation is passing through G, মানে অক্ষটা ঘূর্ণন অক্ষটা জি এর মধ্যে দিয়ে পাস করছে, কোন দিকে, টুয়ার্ডস ও, টুয়ার্ডস ওই যে প্রলম্বন বিন্দুটা মানে যেখান থেকে ঝুলানো হয়েছে ও, সো দেয়ার ফোর ফ্রম প্যারালাল অ্যাক্সিস থিওরেম সমান্তরাল অক্ষ উপপাদ্য বলা হয়, ক্লাস ইলেভেনের বইটা আমি দেখতে বলেছিলাম ছায়ার, ওটার মধ্যেও আছে আই ইকুয়াল টু হবে আই জি প্লাস এম এল স্কোয়ার, সো দ্যাট ইজ ইকুয়াল টু, আমি ধরে নিচ্ছি এই আই জিটাকে সেটার একটা কনস্ট্যান্ট এম কে স্কোয়ার প্লাস এম এল স্কোয়ার, এমটা কমন যায় থাকে কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাহলে দেয়ার ফোর টাইম পিরিয়ড কত দাঁড়াবে, দেয়ার ফোর টাইম পিরিয়ড টি ইকুয়াল টু টু পাই আন্ডার রুট এম ইন্টু কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার ডিভাইডেড বাই এম জি এল, বা এখান থেকে টি ইকুয়াল টু কত দাঁড়াবে, টু পাই এম এম যদি ক্যান্সেল করে নিস তাহলে কত দাঁড়াচ্ছে, আন্ডার রুট কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার ডিভাইডেড বাই জি এল, ওকে, সো নাও দিস ইজ দ্য ফর্মুলা, ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এই টাইম পিরিয়ডটা ম্যাক্সিমাম আর মিনিমাম হওয়ার কন্ডিশান কি সেটাও আমরা পড়ে নেব একবারেই, সো পুট আপ এ সাবহেডিং যে কন্ডিশান কন্ডিশান ফর ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম টাইম পিরিয়ডস, কন্ডিশন ফর ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম টাইম পিরিয়ডস, তাহলে উই হ্যাভ time period of a compound pendulum is given by
is given by T is equals to 2 pi under root k square plus L square divided by what? GL. That is the time period. So do one thing, square on both sides. So squaring both sides. So T square is equals to 4 pi square into k square plus L square divided by GL. Root ta uthe galo. Tale T square is equals to eta ke ebhabe likha jay 4 pi square by g ta ke baire bar korlam ar eta ke na split kore de tale koto darache l plus k square by l eram ache l square diye niche l katlo ekta l thakbe bichhed niyom kore dilam. So ebar ekta kaj korbo differentiating. আচ্ছা ম্যাক্সিমাম আর মিনিমাম কিভাবে বার করতে লাগে ডিফারেনশিয়েট করতে লাগে না কোন ফাংশন ম্যাক্সিমাম হবে যখন ওর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা কি করতে হবে ওর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু 0 করতে হয় তারপর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটাকে দেখতে হয় লেস দ্যান 0 আসে না গ্রেটার দ্যান 0 আসে লেস দ্যান 0 আসলে সেই ফাংশনটা ম্যাক্সিমাম হয়ে যায় আর গ্রেটার দ্যান 0 আসলে সেই ফাংশনটা মিনিমাম হয়ে যায় এটাই তো ম্যাক্সিমাম মিনিমাম শর্ত চরম অবম প্লাস 12 তাহলে এটাকে একটা কাজ করি এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে ইকুয়াল টু 0 0 করে দেখি কি আসে সো ডিফারেনশিয়েটিং উইথ রেসপেক্ট টু এল অন বোথ সাইডস এল এর সাপেক্ষে উভয় পক্ষে অবকল করে দিয়ে পাই তাহলে কি আসবে এখান থেকে কত আসবে 2t t স্কয়ারের ইয়ে কত আসবে 2t dt by dl because dl এর রেসপেক্টে করছি সো দ্যাট ইজ ইকুয়াল টু আসবে 4 পাই স্কোয়ার বাই জি ইজ দ্য কমন সরি কনস্ট্যান্ট থাকবে কি ভেতরে 1 মাইনাস কে স্কোয়ার বাই এল স্কোয়ার তাই না এবার স্পেশাল কেস স্পেশাল কেসেস ইফ এল ইকুয়াল টু 0 দেন দেন এল ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এই এল এর জায়গায় যদি 0 বসাস দেন দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য অ্যাবাভ ইকুয়েশন will become কী হবে বলতো এল এর জায়গায় যদি 0 বসাস তাহলে নিচে যদি 0 দিয়ে ভাগ করা হচ্ছে তাহলে কি ডান পক্ষটা অসীম হয়ে যাবে না হ্যাঁ এটা ইনফাইনাইট হয়ে যাবে না দ্যাট মিন্স এর ভ্যালুটা কী হবে গরিষ্ঠ হবে That means the value will be maximum. Or number two, if L equal to K, L is jagah K bosha, then niche K K 1 minus 1 0 hoye jabe. তার মানে রাইট হ্যান্ড সাইডটা কত হয়ে যাবে দেন রাইট হ্যান্ড সাইড আর এইচ এস বিকামস 0 তাই না দ্যাট ইজ ফাংশন ইজ মিনিমাইজড
বুঝছে না, তার মানে তখন দোলনকালটা হবে লঘিষ্ঠ, তখন প্রলম্বন বিন্দু আর ভারকেন্দ্রের মধ্যে দূরত্ব ভারকেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে দোলগতির চক্রগতির ব্যাসার্ধের সমান হবে। হ্যাঁ, তাহলে টাইম পিরিয়ড কত হচ্ছে? দেয়ার ফোর টি মিন মানে মিনিমাম টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু হবে 2π আন্ডার রুট এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার ছিল, কিন্তু সেই জায়গায় এখন এল স্কোয়ারই লিখব, বিকজ এল ইকুয়াল টু কে, এই যে এল ইকুয়াল টু কে, তাই না, ডিভাইডেড বাই জি এল, তার মানে কত আসতেছে 2π আন্ডার রুট 2L/g। সো দ্যাট ইজ দ্য ফর্মুলা নাও। দ্যাট ইজ দ্য ফর্মুলা নাও। তো এতটা পর্যন্তই আজকে আমাদের পড়া ছিল, ভেরি ইম্পর্টেন্ট, এতটা তোরা করে রাখিস খাতার মধ্যে, কম্পাউন্ড পেন্ডুলাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, চলো।